আজকে আমি স্পিনাচ দিয়ে রুই মাছ রান্না করব আমার মেয়ের জন্য। আমার বড় মেয়েটা মাছ খায়, ছোট মাছ খেতে পারে না, রুই মাছ দিয়ে রান্না করব। আর এখানে 2 আটি স্পিনাচ শাক আছে, ওগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিছি। এটা একটা ভেজিটেবল, এটাকে আমি সুন্দর করে স্কিন আউট করে ছোট ছোট করে কেটে স্পিনাচের মধ্যে দিব। এখানে রুই মাছের পেটি নিয়েছি আমি, এগুলো পরিষ্কার করব সুন্দর করে। এখন আমি পরিষ্কার করে নেই, আমার বাচ্চা কাঁটা বেছে খেতে পারে না, আমি একটু মাছ টাছ খাওয়া শিখাই আমার মেয়েটাকে। মাছটা ক্লিন করে ফেলছি, এখন আমি এগুলোকে হলুদ দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে মাখাইয়া আমি ফ্রাই করব মাছগুলোকে। আর ওই যে আমার ভেজিটেবলটা এভাবে সুন্দর করে কেটে রেখেছি, এটাকে একটু গরম পানির মধ্যে দিব। আমি মাছগুলো ফ্রাই করে ফেলি, মাছ মাখাইলাম, এখন আমি মাছটা ফ্রাই করি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, এখন আমি মাছগুলো দিয়ে দিই, তেল গরম হয়ে গেছে। মাছটাকে ভালোভাবে ফ্রাই করবো, একটু উল্টাইভাবে দিই, মাছটাকে একটু উল্টিয়ে দিব আর সুন্দর করে একটু ফ্রাই করে দিব। একটু বেশি ফ্রাই করব না, 2-4টা হয়ে গেলে তারপর নামাই ফেলব। মাছটা তুলে ফেলছি, এখন আমি এই সেম তেলে পেঁয়াজ দিয়ে দিব, বড় একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে একটা বড় পেঁয়াজ আছে, মাঝারি আকারের থেকে একটু বড় পেঁয়াজ ছোট ছোট করে কেটে রেখেছি। আর আমার রসুনের পেস্ট আছে, রসুন ব্লেন্ডার করা আছে, তারপরে কাঁচামরিচও ব্লেন্ডার করা আছে। আমি একটু মরিচ দিব, যেহেতু আমার বাচ্চার জন্য রান্না করতেছি, ও খাবে না বেশি ঝাল হলে, বেশি স্পাইসি পছন্দ করে না। দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিয়ে দিব কাঁচামরিচের পেস্ট আর রসুন একটু, বেশি কোনো মশলা দিব না, একটু হলুদের গুঁড়া দিব। মরিচ তো আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো, গুঁড়া মরিচ একটু মাছের সাথে দিয়েছিলাম ভাজি করার সময়। বেশি স্পাইসি দিব না, বাচ্চারা লাইক করবে না, আর শাকের সাথে অতিরিক্ত মশলা ভালো লাগে না। পেঁয়াজটা একটু পানি ছেড়ে দিলে আমি রসুন দিয়ে দিব, কাঁচামরিচ একটু রসুন আর এটি একটু আদা দিলাম, আদা দিব। এখন দিয়ে দিব হলুদ আর পরিমাণ মতো লবণ। একটু হলুদের গুঁড়া, একটু কালা জিরে গুঁড়া, একটু ধনে গুঁড়া দিলাম, যেহেতু আমি মাছ দিয়ে রান্না করতেছি, মাছের একটা গন্ধ আছে, মশলা না হলে ভালো লাগে না। একটু দিলাম সামান্য দিচ্ছি, এখন দেব পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো, খুব ভালো করে কষাই নিব, তারপরে আমি ওই ভেজিটেবলটা দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দেবো। আগে দিয়ে দিলাম সবজি, এখন আমি এটাকে নাড়াচাড়া করবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করবো, তারপরে আমি পেঁয়াজ শাকগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন একটু একটু করে দিব, সাইডে গিয়ে পড়ে যাবে, শাকটা সিদ্ধ হয়ে কমে যাবে। এখন আমি একটু একটু করে নাড়া দিই আস্তে আস্তে, শাকটা কত কমে গেছে। এখন আমি কাবার করে দিব সিদ্ধ হওয়ার জন্য, অল্প আছে, আমি 10 মিনিট কাবার করে রাখবো, একদম কমে গেছে। কাবারটা তুলে দেখলাম 10 মিনিট পরে, এখন আমি আর একটু পানি দিয়ে সিদ্ধ দিব, এই যে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে কাবার করব। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, আমার বাচ্চা স্পিনাচ শাকটা খুব পছন্দ করে, আমার বাবাও খায়,
আমিও খাই। তো ওদের জন্য একটু মশলা টশলা কম দিয়ে রান্না করতে হয়। আমি ওকে মাছ টাছ খাওয়া শিখাই। এখানে সবাই মাছ খায় না, আমার ওই বেবিটা মাছ খায় না, মেয়েটা মাছ খায়। এখন সব কিছু একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মিনিটার মাছগুলো। দিয়ে আমি 5 মিনিট আস্তে আস্তে সিদ্ধ দিব, মাছটাকে কভার করে রাখবো। পরে আমি দেখবো ঝুল দিব কি না দিব। দিয়ে দিলাম মাছ, এখন আমি আস্তে আস্তে মাছের সাথে শাকটাকে মিশিয়ে দিব। দিয়ে কভার করে রাখবো 2-3 মিনিট কভার করবো ফার্স্ট, তারপর আস্তে আস্তে আমি দেখবো ঝুল দেওয়ার প্রয়োজন হলে আমি ঝুল দিব, আর না হলে তো লাগবে না, মাখা মাখা থাকবে তরকারিটা। হয়ে গেল আমার মেগেল মাছ দিয়ে স্পিনাচ আর স্কচ দিয়ে একটা ভেজিটেবল, ওইটা দিয়ে একটু তরকারি বাচ্চার জন্য রান্না করলাম। হয়ে গেল আমার রুই মাছ দিয়ে স্পিনাচ রান্না আমার মেয়ের জন্য। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আল্লাহ হাফিজ।